পশ্চিমবঙ্গ সরকারের টেক্সটাইল ডিপার্টমেন্টের নতুন শূন্যপদে কর্মী নিয়োগের অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তি প্রদের সাথে শেয়ার করতে চলেছি। ছেলে মেয়ে উভয় চাকরি বাচ্চা সরাসরি অনলাইনের মাধ্যমে বিনামূল্যে আবেদন জানাতে পারবেন। কি পোস্টে নিয়োগকরণ হচ্ছে, এখানে আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত আবেদন চলবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে রাখুন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো, ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, সরাসরি একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে, আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে প্রকাশিত হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 160 ASP মুখার্জি রোড কলকাতা 7000026, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 15/2023। এখানে বলা রয়েছে, যে সমস্ত ইচ্ছুক চাকরি বাচ্চারা রয়েছেন তাদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। নিচে এখানে দেওয়া রয়েছে, বাংলায় পড়তে লিখতে এবং কথা বলার দক্ষতা আপনাদের থাকতে হবে। যে সমস্ত প্রার্থীদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, তবে সাক্ষাৎকারের সময় অর্থাৎ ইন্টারভিউর সময় আপনাদের এই ধরনের ক্ষমতা পরীক্ষা করা হবে। নিচে এখানে দেওয়া রয়েছে পোস্টের নাম, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 নিয়োগকরণ হচ্ছে। ডিপার্টমেন্টের নাম এখানে দেওয়া রয়েছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ডিরেক্টরেট নাম এখানে রয়েছে টেক্সটাইল। পার্মানেন্ট বেতন আপনাদের রয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকা। ভ্যাকান্সি এখানে 10টি রয়েছে, কোন কোন ক্যাটাগরি কতগুলো শূন্যপদ রয়েছে ক্যাটাগরি যেখানে ভ্যাকান্সিগুলো জানিয়ে দিয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে, একটি ডিগ্রি থাকতে হবে অথবা ডিপ্লোমা থাকতে হবে টেক্সটাইল টেকনোলজিতে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ভারত সরকার দ্বারা। নলেজ থাকতে হবে বাংলাতে লেখার এবং কথা বলার। এস ডি এখানে বলেছে 39 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন, 1/1/2023 সাল অনুযায়ী আপনাদের এই বয়সটা থাকতে হবে, বয়সের ছাড় আপনার এখান থেকে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফিস এখানে রয়েছে 160 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে, কীভাবে পেমেন্ট করবেন সেগুলো এখানে জানিয়ে দিয়েছে। অনলাইন আবেদন আপনাদের শুরু হচ্ছে 24 নভেম্বর 2023 সাল থেকে এবং আবেদন চলবে 15ই ডিসেম্বর 2023 সাল 3টে পর্যন্ত আপনার এখানে অনলাইন আবেদন জানাতে পারবেন। যারা অফলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন তারও ডেট দেওয়া রয়েছে, যারা অনলাইন পেমেন্ট করবেন সেই ডেটগুলোও দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। উইন্ডো কালেকশন কবে করতে পারবেন সেগুলো আপনাকে পরে জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউ কোয়ালিফাইং মার্কসটা এখানে দেওয়া রয়েছে ক্যাটাগরিওয়াইজ, যেরকম এখানে হচ্ছে ইউআর প্রার্থীর ক্ষেত্রে 40% থাকতে হবে, ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 38% কোয়ালিফাইং মার্কস ইন্টারভিউ, এবং এসসিদের ক্ষেত্রে রয়েছে 35%, এসটিদের ক্ষেত্রে রয়েছে 30%। নোটিশটি প্রকাশিত হয়েছে 17ই নভেম্বর 2023 সালে। নোটিশ ডাউনলোড করে বাকি ইনফরমেশনগুলো দেখে নেবেন। নোটিশ আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সেখান থেকে জয়েন হয়ে নোটিশটাকে ডাউনলোড করে বাকি ইনফরমেশনগুলো দেখে নেবেন। তো আপনার এখানে বুঝতে পারছেন যে আবেদন আপনাদের 24 নভেম্বর 2023 সাল থেকে শুরু হচ্ছে এবং আবেদন চলবে 15ই ডিসেম্বর 2023 সাল পর্যন্ত, আপনার এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন মূল্য হিসাবে আপনাদেরকে 160 টাকা পেমেন্ট করতে হবে। ক্যাটাগরি যেখানে ইন্টারভিউ কোয়ালিফাইং মার্কসগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিয়েছি, চাইলে আপনারাও দেখে নিতে পারবেন, নোটিশ আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। এখানে আপনাদেরকে বাংলায় কথা বলার এবং লেখার দক্ষতা থাকতে হবে। বয়স 39 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। মোট শূন্যপদ 10টি রয়েছে। নিয়োগ করানো হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টে। ছেলে মেয়ে উভয় চাকরি পাচ্ছে, আবেদন জানাতে পারবেন, যার বেতন 28,900 টাকা থেকে শুরু হচ্ছে। ডিপার্টমেন্টের নাম আমরা দেখে নিয়েছি, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ করানো হচ্ছে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কেউ কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ফলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।